গরমকালে অয়েলি স্কিনের তৈলাক্ত স্কিনের সমাধান এবং পিম্পলের সমাধান এর আগে কোনো প্যাকে আমি এটা ব্যবহার করিনি পিম্পিল গুলো কমেছে কে দুখানা প্যাক দেখাবো আমি যাদের পিম্পল হয়েছে বা যাদের প্রচন্ড অয়েলি স্কিন তাদের জন্য এই প্যাকটা প্রচন্ড উপযোগী এটা অনেকে আন্দাজ করতে পারছো এই আমার ডান হাতেরটা কি কিন্তু বান হাতেরটা অনেকে বুঝতে পারছো না এই প্যাকটা টা দেখো কিছুই করতে হলো না মিশিয়ে দিচ্ছি এই প্যাকটা দশ মিনিটের জন্য তা আমি এখন খুব ঠান্ডা ফিল করছি স্কিনটা খুব আরাম লাগছে আমার স্কিনটা কিন্তু চকচক করছে তেল ব্যার বেয়ার কিন্তু করছে না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এই গরমে আবার কারণ ও আজকে যেটা করবে সেটা হচ্ছে গরমকালে বিশেষ করে যেটা প্রচুর 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 কমেন্টস আসছে যেটা আমারও খুব প্রবলেম যেটা তোমাদেরও প্রবলেম ও যেটা বলল যে প্রচুর তোমরা কমেন্ট করেছো কমেন্টস এর মাধ্যমে জানিয়েছো যে এটা নিয়ে ব্লগ আনো দিদি তো সেই জন্য আজকে সেটা নিয়ে ব্লগ আছে এবং তারই কিন্তু আমি প্রিপারেশন নিচ্ছি সেটা হচ্ছে আমাদের গরমকালে অয়েলি স্কিনের তৈলাক্ত স্কিনের সমাধান এবং পিম্পলের সমাধান পিম্পল যেন না হয় গরমকালে কি করে পিম্পলটা কমাবো পিম্পল যেন না হয় এবং এর প্রধান কারণ হচ্ছে আমাদের গরমকালে স্কিনটা প্রচন্ড পরিমাণে অয়েলি হয়ে যায় মানে সাংঘাতিক মানে বাড়ির মধ্যে থাকি ছাদে থাকি বাইরে কাজে বেরোই যাই করি না কেন স্কিন থেকে প্রচন্ড পরিমাণে বাড়িতে থাকতে থাকতে মানুষ এত ঘেমে যাচ্ছে যদি গরমটা প্রচন্ড আছে যখন এই ঘামটা হয় তখন বিশেষ করে মুখে তো পিম্পলস আরো বেশি মানে আমার তো হয় হয় হ্যাঁ একদমই তাই এবং আমারও একটা সময় খুবই হতো আমি আস্তে আস্তে মানে যেগুলো আমি মেনটেন করেছি সেগুলো তোমাদেরকে আজকেও বলবো এইভাবেই কিন্তু কমিয়েছি যার জন্য এখন পিম্পলটা আমার অনেকটা কম হয় কিন্তু ও তাও হয় যখনই হয় আমি যেটা ইউজ করি সেটা ওকেও জোর করে ইউজ করাই এবং বলি যেটা ইউজ কর তাহলে কিন্তু হবে না এবং দেখো ওর মুখটা পিম্পলগুলো কমেছে আমি তোমাদের দাও ফোনটা তো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই দেখো এদিকে মুখ দেখো মুখটা সরিয়ে দিচ্ছে এই যে এই দেখো এই দেখো অনেক দাগ কমে গেছে এখানে পিম্পল হয়েছিল নিচে না মৌমুক্ত দেখো এখানেও হয়েছিল এই যে এটা একটা পিম্পলের মতো কিন্তু এটা ঠিক পিম্পল নয় তো সেজন্য বলেছি এটা আস্তে আস্তে কমবে এটা গরম থেকে একটু বেরিয়েছে কিন্তু এই জায়গাগুলোতে পিম্পল হয়ে গিয়েছিল পুরো হয়েছে আমার বউ যেহেতু একটু স্কিন এক্সপার্ট তো সেই জন্য আমারও এখন মোটামুটি স্কিনটা অনেক অনেক বেটার এবং আমি চাই তোমাদের জন্য তাই হয় আমি যেটা ইউজ করি আমি সেটাই আজকে তোমাদের বলবো ঘরোয়া পদ্ধতিতে আজকে দুখানা প্যাক দেখাবো কিন্তু খুব সহজের প্যাক এবং খুব কম সময়ের প্যাক সত্যি আজকে কিন্তু একদম কম ইনগ্রেডিয়েন্টস এবং তার একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি হাতে নিয়েই আছি এটা কি বলতো এটা এটা সম্পর্কে বলবো এটা অ্যাকচুয়ালি দেখে কেউ কেউ বুঝতে পারছে বলে সুন্দর গন্ধ গরমকালের জন্য খুব ভালো খাওয়ারই তো খাবো আমি ততক্ষণ এগুলো রেডি করছি তোমাদের ডিটেলস বলবো এগুলো এখন রেডি করবো এগুলো নিয়ে পেস্ট বানাবো এটা আমি করে নিচ্ছি ততক্ষণ ব্রাশটা করে আসুক আর চানটাও করে না একেবারে স্নানও করে না সব পুরো ফ্রেশ হয়ে যাও যাও কি ব্রাশটা করো তাতে যাও ধরো কথা যদি একবার ব্রাশ করতে যাও করতে স্নান করতে মানে ব্রাশ না করলে ঘাড়ে চেপে বসবে আর ই এত সবকিছু যা হলে মানে আমার এই ছোট্ট একটা ব্রাশ করে নিয়ে এত যখন কথা হচ্ছে তখন একটা তোমাদের কথা বলি সেটা হচ্ছে যে আমার এই যে সুন্দর স্মাইল মানে তোমরাই বলেছো যে আমার মানে হাসিটা নাকি খুব মিষ্টি এই যে ডিম্পলটা পরে তো সেই জন্য হ্যাঁ একটু মিষ্টি আছে আর কি মানে তোমাদের জন্য বলছি সেটা যাই না কতটা মিষ্টি কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাইছি যে এই মিষ্টি হাসি কিন্তু শুধুমাত্র সম্ভব হয় সুন্দর দাঁতের জন্য মানে আমাদের যদি দাঁত সুন্দর না হয় তাহলে কিন্তু হাসিও পুরো বেমানার লাগে আর তার জন্য আমি কি করেছি বলতো এই যে এটা কিনে ফেলেছি আগে আরো কসমিক ব্লাস সনিক ইলেকট্রিক টুথব্রাশ ফার হ্যাঁ মানে আমি এখন আর নর্মাল ব্রাশ ইউজ করি না এই ইলেকট্রিক ব্রাশটাই ইউজ করছি এখন তোমাদের মনে হতেই পারে যে কেন তার কারণ হচ্ছে এই যে দেখবে নর্মাল অর্ডিনারি যে ব্রাশগুলো হয় না এই ব্রাশ দিয়ে দাঁতের ফাঁকে যে খাবারগুলো জমে থাকে সেই খাবারগুলো না ঠিক করে পরিষ্কার করতে পারে না আর যার জন্য কি হয় রকম দেখবে ক্যাভিটির প্রবলেম হয় নানারকম সমস্যা হয় দাঁতের কিন্তু এই যে ইলেকট্রিক ব্রাশটা দেখছো মানে এই যে কসমিক টুথব্রাশটা দেখছো এটা কিন্তু সেই প্রবলেমটাকে একদম সলভ করে দিয়েছে এই আগারো কসমিক প্লাস সনিক ইলেকট্রিক টুথব্রাশ ফর অ্যাডাল্টসে আছে পাঁচটা ব্রাশ হেড একটা ইন্টার হেড আর একটা ক্যারি কেস এটা যেহেতু ইলেকট্রিক ব্রাশ তাই অবশ্যই রিচার্জ করতে হয় চার ঘন্টা চার্জ দিলে তুমি পঁচিশ দিন পর্যন্ত একদম নিশ্চিন্ত এই চার ঘন্টা চার্জ দিয়ে দু মিনিট করে দুবার তুমি ইউজ করতে পারো আর এটাতে পাঁচটা ক্লিনিং মোডস আছে হোয়াইটনিং ক্লিনিং সেন্সিটিভ পলিশিং মাসাজ এই হোয়াইটনিং এফেক্টিভলি রিমুভ করে সারফেস স্ট্রেন্স ক্লিন মোডটা হল ডেলি ক্লিনিংয়ের জন্য সেনসিটিভ মোড অবশ্যই ফর সেন্সিটিভ টিথ পলিশ মোড দিয়ে টিথ ব্রাইটিং করতে পারবে আর মাসাজ মোড গাম বা মাড়িতে জেন্টলি মাসাজ করতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন তোমার যেমন রিকোয়ারমেন্ট হবে তুমি তোমার মতো করে মোডটা চেঞ্জ করে নিও এটাতে সুপারিয়ার সনিক টেকনোলজি থাকার জন্য জেনারেট হয় ফর্টি থাউজেন্ড স্ট্রোকস পার মিনিট যেটা হেল্প করে ডিমোলেশন ডিপ টুথ ডার্ট এফেক্টিভলি এটার ব্রিসেলসগুলো দেখো ডাব্লিউ শেপের ডু পয়েন্ট তাই ক্লিনটাও ভালো হয় আর এটা কিন্তু আফটার টু মিনিটস অটো শার্ট অফ হয়ে যায় আর আছে স্মার্ট মেমরি যেটার জন্য ডে তুমি যে মোডে ইউজ করেছো তোমার মনে না থাকলেও এই ব্রাশ তোমাকে মনে করিয়ে দেবে কারণ পরের দিন ওই মোডে স্টার্ট হবে তাহলে আজকের মতো আমার দাঁতের যত্ন নেওয়া কমপ্লিট মানে ব্রাশ করা কমপ্লিট এবার আমি রাতে ব্রাশ করব লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর আমার মতো যদি সুন্দর স্মাইল চাও তাহলে এবার হচ্ছে প্রথম ফেস প্যাকের পালা মানে আজকে অয়েলি স্কিনের জন্য এবং পিম্পলের জন্য প্রথম প্যাক আজকে দুখানা প্যাক দেখাবো আমি কারণ অনেকেরই অনেক কিছুতে সমস্যা থাকে স্কিনে যায় না যাতে তোমরাও আরও অপশন পাও যে এটা না হলে এই প্যাকটা যেন লাগাতে পারি তাই আজকে দুটো প্যাক দেখাবো প্রথম প্যাক দেখো কত কম জিনিসে আমি করছি যাতে তোমরা গরমের মধ্যে এটা ওটা খুঁজতে একদমই সমস্যা না হয় এই দেখো প্রথম জিনিস হচ্ছে এটা যেটা আমি নতুন মানে এর আগে কোনো প্যাকে আমি এটা ব্যবহার করিনি যেটা আমি শুরুতেই কিন্তু হাতে নিয়েছিলাম কি বলতো এইটা এটা হচ্ছে মিন্ট মানে হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতার শরবত গরমকালে পুদিনা পাতার চাটনি এগুলো আমরা প্রচন্ড খাই তো সেটা দিয়ে কিন্তু তবে চাটনি দিয়ে নয় এটা হচ্ছে জাস্ট পেস্ট বানিয়েছি আমি ভালো করে দেখো পেস্টটা এটা আমি মিক্সিতে করে নিয়েছি বেটেও কিন্তু করা যায় বাড়তে পারো বা মিক্সিতে করতে পারো যে কোনো একটা অপশন তোমরা করতে পারো আজকে এই মিনটা আমি স্কিনের জন্য ব্যবহার করব এটা আমি প্রথমবার ব্যবহার করছি মিনটের কিন্তু প্রচন্ড গুণ গরমকালের জন্য খুব ভালো সেকেন্ড হচ্ছে টক দই টক দইয়ের জলটা আমি ছড়িয়ে নিয়েছি এবার হচ্ছে আসল জিনিসটা এটা চন্দন গুঁড়ো এটা বাইরের ভালো কোনো কোম্পানির ভালো ব্র্যান্ডের চন্দন গুঁড়ো আমি কিনেছি তোমরাও তাই করো একটু দেখে নিও যেন ভালো ব্র্যান্ডের হয় মানে ভুল ভাল না হয় সেটা স্কিনের জন্য কখনোই ভালো হয় না তো সেই চন্দন গুঁড়োটা আমি কিনে নিয়েছি এবার দেখো চন্দনটা না একটা এমন জিনিস যেটা ছোটোবেলা থেকে ঠিক কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো যেরকম আমরা মুখে ব্যবহার করে থাকি ঠিক সেরকম চন্দনটাও কিন্তু আমাদের মা ঠাকুমারা বলেন চন্দন লাগা মুখে খুব ভালো হবে সত্যি চন্দন কিন্তু স্কিনের জন্য খুবই ভালো কিন্তু আজকে এর প্যাক করছি আমি যাতে পিম্পলটা কমে অয়েলি স্কিনটার অয়েলটা আমাদের স্কিনের এই অতিরিক্ত অয়েলটা কমে তার জন্যই চন্দন নিয়েছি এর কারণ আছে সেই কারণটা তোমাদের বলে দিচ্ছি তাহলে কিন্তু তোমাদের আরও ইচ্ছা করবে যে এই প্যাকটা বানায় কেন এই তিনটে জিনিস আজকে আমি নিয়েছি এই মিন্ট তার সঙ্গে টক দই এবং চন্দন এর কারণটা জাস্ট খুব সিম্পল কারণ এই চন্দন হচ্ছে আমাদের স্কিনে ব্যাকটেরিয়া জন্মায় এই চন্দনটা অ্যান্টিসেপ্টিক বলে না ছোটবেলা থেকে আমরা শুনেছি যে অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিক জিনিস খুব ভালো যেপ করতো এটা কিন্তু অ্যান্টিসেপটিক ব্যাকটেরিয়াকে মেরে দেয় আমাদের স্কিনে যখন প্রচন্ড অয়েলি হয়ে যায় না যে গরমেতে তেল বেরোতে থাকে মানে এরকম করলেই মনে হয় তেল চিপচিপ করছে যখনই আমাদের স্কিনটা এতটা অয়েলি হয় এর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াও জন্মায় সে ব্যাকটেরিয়ার জন্যই কিন্তু পিম্পল হতে থাকে ময়লা চেপে যায় স্কিনের মধ্যে সেখান থেকে ব্যাকটেরিয়া জন্মায় যেগুলো তোমরা দেখতে পাবে না বাইরে থেকে সেখান থেকে কিন্তু আমাদের স্কিনের পিম্পল শুরু হয় মানে একটা পিম্পল বেরোনো মানে দেখতে ভীষণ খারাপ লাগে মানে আমার তো ভীষণ বিরক্ত লাগে তো সেই পিম্পলটা জন্মায় এই চন্দনের কাজ হচ্ছে আমাদের স্কিনে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয় ব্যাকটেরিয়া যখনই কমবে তখনই কিন্তু পিম্পলটাও হবে না এবং তার সঙ্গে চন্দনের এমন কিছু গুণ আছে যে আমাদের যে অতিরিক্ত অয়েলটা স্কিনে বেরোয় সেই অয়েলের মানে অয়েল যেটা স্কিনে তৈরি হচ্ছে সেই জিনিসটাকেও কিন্তু কমায় অয়েলি ভাবটাকে আমাদের স্কিনে কমিয়ে দেয় তাহলে ব্যাকটেরিয়া মারছে অয়েলি ভাবটা কমিয়ে দিচ্ছে তাহলে চন্দন কেন ব্যবহার করব না সবার আগে চন্দনটা অবশ্যই ব্যবহার করা উচিত এবং চন্দন একটা এমন জিনিস আমরা সবাই আমাদের বাড়ির কাছে এটা পেয়ে যাব এটা কিনতে পাওয়া যায় শুধু একটু ব্র্যান্ডটা তোমরা দেখে নিও ভালো কম্পানি যেন হয় খুব একটা দাম কিন্তু নয় কম কিন্তু এটা পাওয়া যায় আর টক দই তো অবশ্যই ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো দোকানে কেনা টক দইও ব্যবহার করতে পারো দেখো বেশি নিয়েও যদি বাড়িতে দই পাতা হয় সেখান থেকে কিন্তু অল্প একটু দই নিলেই হয়ে যাবে কোনো ঝামেলার নয় আর পুদিনা পাতাও কিন্তু বাজারে খুবই পাওয়া যায় নর্মাল পাতি বাজারেই তোমরা পুদিনা পাতা পেয়ে যাবে তাই এই তিনটে জিনিস দিয়ে আজকে আমার প্রথম প্যাক হবে কিন্তু অবশ্যই বলছি কতটা ব্যবহার করছি সেটা দেখো প্রথমে আমি চন্দন গুঁড়োটাই নিচ্ছি যেটা ছাড়া পিম্পল থেকে তৈলাক্ত ত্বকের থেকে আমাদের মুক্তি নেই পুরো এক চামচ নিলাম ভর্তি করে এবার টক দই জল পুরো এক চামচ এবার হচ্ছে পুদিনা পাতা এটা বাটা রয়েছে দুর্দান্ত সুন্দর গন্ধ যাচ্ছে গরমে খুব আরাম লাগে সেরকম স্কিনেও কিন্তু খুব আরাম লাগবে আচ্ছা আমি তোমাদের বলে দিই পুদিনা পাতাটা কিন্তু মোটামুটি ছটা থেকে সাতটা পুদিনা পাতা পেস্ট করলেই হবে এখানে একটু বেশি করা আছে এটা আমি হাতেও ব্যবহার করব তুমি কিন্তু হাতেও ব্যবহার করতে পারো গলাতেও ব্যবহার করতে পারো মুখেও ব্যবহার করতে পারো পুদিনা পাতা তুমি হাতে ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই মানে মুখে যে জিনিসগুলো ব্যবহার করা যায় সেই প্যাক তুমি গলাতে বা হাতেও ব্যবহার করতে পারো তো ছটা থেকে সাতটা পুদিনা পাতা পেস্ট করলে যতটুকু হবে আমি ততটুকুই কিন্তু দেব আর একটু দেবো এ দেখো পরিমাণটা দেখলে বুঝতে পারবে কতটা পুদিনা পাতা দিয়েছি এর থেকে বেশি কিন্তু দরকার এবার আমি এটা ভালো করে মিক্স মিক্স করতে করতে পরিমাণ মতন জল দেব এক গাতা জল দিয়ে দেব না তাহলে সমস্যা হয়ে যাবে সব সময় জলটা কিন্তু মাঝে মাঝেই দেবে প্রত্যেকটা প্যাকের ক্ষেত্রে আমি সেম কথাই বলি না না কিন্তু এত পাতলা হয়ে যাবে যে ব্যবহার করতে পারবে মুখে দেখো প্যাকটা পুরো রেডি হয়ে গেছে একদম মিহি পেস্ট হয়েছে এবং সবুজ সবুজ একটু 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 সবুজ সবুজ দাগ আছে এটা কিন্তু পুদিনা পাতার জন্য এরকমই হবে পেস্টটা এবং একদম পরিমাণ মতো হয়েছে এবার প্যাকটা মুখে ইউজ করব তোমাদের প্রত্যেকবারের মতন আমি দেখাবো কিভাবে প্যাকটা ইউজ করবে কারণ অনেকে নতুনও দেখছো তারা দেখলে বুঝতে পারবে এবার আমি এটা করছি ফেসে যারা প্রথম দেখছো তাদের জন্য বলছি সব সময় কিন্তু একদিকেই প্যাক লাগাবে এরকম এরকম করে প্যাক লাগিও না আর তাড়াহুড়ো করবে না প্যাক লাগানোর সময় কখনোই সেটা কিন্তু একদম ভালো হয় না স্কিনের জন্য যাদের পিম্পল হয়েছে তাদের জন্য এই প্যাকটা উপযোগী স্কিন দেখো পুরো প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি এখন অনেকটা নরম আছে বেশি শুকোয়নি তাই কথা বলতে পারছি কিন্তু প্যাক লাগানোর পর তোমরা কথা বলো না আমি নর্মাল সময় কিন্তু কথা বলি না আমাদের যেটা হয় যে এইখানে এই কপালের এই জায়গাগুলোতে প্রচন্ড পিম্পল বেরোয় পিম্পল যে কোনো জায়গাতেই মুখে বেরোতে পারে কিন্তু বেশি কপালের এই জায়গাগুলোতে যেটা আমার যেটা হতো এবং যেটা ওর মুখেও আমি দেখালাম যে ওর এখানে এই জায়গাগুলোতে প্রচন্ড পিম্পল বেরিয়েছিল সেজন্য প্যাকটা যখন লাগাবে তখন অবশ্যই কপাল এবং গালের এই জায়গাগুলোকে ভালো করে সুন্দর করে লাগাবে যাতে প্যাকটা কিনে যেন ভালো করে পৌঁছয় এটা তো গরমকালের প্যাক বেসিক্যালি সেই জন্য এটা তো কিন্তু তোমরা মুখে একটা আরাম পাবে একটা ঠান্ডা ভাব পাবে আমি পুদিনা পাতাও দিয়েছি তো অবশ্যই একটা ঠান্ডা ঠান্ডা আমি এখন খুব ঠান্ডা ফিল করছি স্কিনটা খুব আরাম লাগছে চন্দন আমরা এমনি অনেক সময় পিম্পলের উপর লাগিয়ে থাকি কিন্তু শুধু চন্দন না লাগিয়ে তুমি যদি এইভাবে প্যাকটা বানিয়ে লাগাও তাহলে পিম্পলের দাগ কমবে পিম্পল কমবে এবং স্কিনের অতিরিক্ত অয়েলটা আমাদের অয়েল স্কিনটা কমবে সেটা ঠিক হয়ে যাবে এবার পনেরো মিনিট আমি অপেক্ষা করব পনেরো মিনিট পর ধুয়ে নেব তোমরা কখনোই পনেরো মিনিটের বেশি প্যাক রেখো না এবার পনেরো মিনিট রেস্ট নেব পুরো শশাটা অবশ্যই তোমরাও দিও এটা চোখেও কিন্তু খুব আরাম লাগে পনেরো মিনিট কমপ্লিট খুব 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 আরাম লাগলো সত্যি বলছি তোমাদের পনেরোটা মিনিট জাস্ট রিল্যাক্স করা এবং স্কিনটাকে আরাম দেওয়া এবার আমি ওয়াশ করব তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি এবং স্কিনটা দেখাবো তোমাদেরকে দেখো প্যাকটা হাফ হাফ শুকিয়েছে হাফ হাফ শুকানো বাকি আছে পনেরো মিনিটে এতটা মতোই তোমাদেরও শুকোবে এই অবস্থাতেই ধুয়ে ফেলো পুরোটা শুকোনোর জন্য কিন্তু অপেক্ষা করো না পনেরো মিনিট এই প্যাকটার জন্য যথেষ্ট জল দিয়ে ধুয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে জল দিয়েছি আমি ঠান্ডাও নয় প্রচন্ড গরমও নয় দেখো মুখটা স্কিনটা দেখো পরিষ্কারও হয়েছে কারণ চন্দন টক দই আছে এবং তার সঙ্গে অদ্ভুত আরাম লাগছে কারণ আমি পুদিনা পাতা দিয়েছি দেখো মুখটা ভালো করে মুছে নিয়েছি আমার নিজেকে আয়না দেখতে সত্যি ভালো লাগছে স্কিনটা দেখো এক্সট্রা যে আমার একটু আগে যখন তোমাদের সাথে কথা বলছিলাম এখানগুলোতে না প্যাচ প্যাচ করছিল অয়েল সেগুলো কিন্তু পুরো তুলে দিয়েছে অথচ কিন্তু স্কিনটা চকচক করছে চকচক করা আর তেল তেলে করা কিন্তু আলাদা জিনিস তেল তেলের জিনিসটা ভালো না কিন্তু চকচক করাটা আমরা সবসময় চাই যেন স্কিনটা গ্লো করে চকচক করে এই প্যাকটা মানে যে প্যাকটা আমি এক্ষুনি ইউজ করলাম সপ্তাহে দুবার তোমরা ব্যবহার করো চেষ্টা করো দুবার ব্যবহার করা যদি একান্তই না পারো তাহলে একবার আর এরপরে কিন্তু হালকা একটু ময়শ্চারাইজার মানে যে ক্রিমটা ধরো রাত্রিবেলা লাগিয়ে ঘুমিয়ে পড়ো গরমকালে যদিও ক্রিম লাগানোটা ইচ্ছা করছে না কিন্তু তাও যদি আমি বলবো যে একটু লাগানো ভালো স্কিনের জন্য একটু ক্রিম দরকার হয় তো এই প্যাকটা ধোয়ার পর কিন্তু অল্প একটু ময়শ্চারাইজার মুখে লাগিও কারণ এ তো অয়েলটাকে টেনে বার করলো এরপরে কিন্তু আমাদের একটু করা দরকার হয় মানে মানে থেকে মুক্তি পাওয়া এই নয় কিন্তু স্কিনটাকে আমি শুকনো করে দেব এটা কিন্তু কখনোই নয় এটা কিন্তু তোমরা করো সেকেন্ড প্যাকটা আমি এক্ষুনি বাড়াবো কিন্তু তার আগে একটা কথা যেটা অবশ্যই আমার বলা উচিত যে আমি এই যে স্কিন কেয়ার ব্লগুলো করি এটা কিন্তু আমার বয়সী তোমরাও যেরকম দেখছো আমার থেকে ছোট অনেকে দেখছো ঠিক সেরকমই মাসিমা কাকিমারা আমার থেকে যারা অনেক বড় ওনারাও দেখছেন এবং আপনারা সবাই তুমি বলছি তোমরা সবাই সারাদিন ধরো অনেক কাজ করো আমরা যেরকম বাইরের কাজ করছি বাড়ির কাজও করছি সেরকম তোমরাও কিন্তু বাইরের কাজ প্লাস বাড়ির কাজ সারাদিনে রান্না করা ঘর গোছানো সব কিছু করা এর মাঝখানে স্কিনের যত্ন নেওয়াটা সত্যিই খুব কঠিন সময় খুব কম পাওয়া যায় কিন্তু আমি বলবো সপ্তাহে দুটো দিন যদি পনেরো মিনিট পনেরো মিনিট তোমরা বার করতে পারো তাহলে কিন্তু ওই পনেরো মিনিট স্কিনটাকে তোমরা যেরকম আরাম দেবে নিজেদের জন্য কিন্তু পনেরো মিনিট পাবে পনেরোটা মিনিট জাস্ট স্ট্রোক বন্ধ করে বসে রইলে বা শুয়ে রইলে প্যাকটাও লাগানো হয়ে গেল স্কিনের যত্ন হয়ে গেল আর ওই সময়টা তোমরা কিন্তু পনেরোটা মিনিট রেস্ট নিতেও পারলে সারাদিনের সংসারের এত কাজের মাঝখানে নিজেদের জন্য পনেরোটা মিনিট পার করে নিতে পারলে আমি জানি যে তোমরাও কিন্তু প্যাক লাগাও অনেকে আমাকে কমেন্ট করেছ যারা আমার বয়সী নয় আমার থেকে ছোট নয় আমার থেকে অনেক বড় তো যারা করছো না যারা হয়তো সময় বার করতে পারছো না তারা একটু চেষ্টা করো সপ্তাহে আগের যে প্যাকটা লাগালাম আমি ওটা দুবার লাগালে ভালো হয় কিন্তু তোমরা যদি একান্তই না পারো তাহলে একদিন ব্যবহার করো অন্তত আচ্ছা এবার চলে যাচ্ছি সেকেন্ড প্যাকেটে যেটা কিন্তু আরো সহজ বলবো সহজ মানে এই জন্য নয় যে মানে কিছুই না সেই প্যাকটাতে সেটা কিন্তু দুটো জিনিস লাগবে শুধু দুটো কিন্তু প্যাকটা হয়ে যাবে আর একটা জিনিস বলে দিচ্ছি যে প্যাকটা আমি লাগালাম এবং এখন যে প্যাকটা লাগাবো দুটো কিন্তু সমান কাজ দেবে এরকম কোনো ব্যাপার নেই যে আগের প্যাকটায় তিনটে জিনিস নিয়েছিলাম বলে ওটা বেশি কাজ দেবে এখন যে প্যাকটা ইউজ করবো সেটাতে দুটো জিনিস লাগছে মানে কম কাজ দেবে দুটো প্যাকেই সমান কাজ দেয় এই প্যাকটাতে যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে এই দুটো তোমরা হয়তো এটা অনেকে আন্দাজ করতে পারছো এই আমার ডান হাতেরটা কি কিন্তু বান হাতেরটা অনেকে বুঝতে পারছো না বলে দিচ্ছি এটা হচ্ছে কাঁচা হলুদ আর এটা হচ্ছে কলা কলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা হাতেও পেস্ট করে নেওয়া যায় কলা আমি এখানে দুটো নিয়েছি আর এখানে আমি হলুদটা বেশ খানিকটা বেজে রেখেছি যতটা আমি ব্যবহার করব এখন ততটা তো দেখাবই বাকিটা কিন্তু আমি হাতে পায়ে সেখানে ব্যবহার করে নেব এবার হচ্ছে আসল কথা যে কেন আমি কলাটা নিয়েছি এবং কেন আমি হলুদ নিয়েছি আজকে আমি দুটো প্যাকেটে তোমাদের কারণটা বলে দিচ্ছি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো তো বলেই দিয়েছি অবশ্যই খুব ভালো আমাদের জন্য এবং অয়েলি স্কিন স্কিন যাদের যাদের তেল থেকে তাদের জন্য এই যে আমাদের স্কিনে না সিবাম বল একটা জিনিস আছে যেটা স্কিনে তৈরি হয় আমাদের মুখে স্কিনে তৈরি হয় এবং সেই সিবামটার জন্যই কিন্তু স্কিন থেকে অয়েল বেরোয় সিবাম যদি বেশি উৎপাদন হয় স্কিনেতে তাহলে স্কিনটা আমাদের আরো বেশি অয়েলি হয়ে যাবে যত বেশি অয়েলি হবে তত কিন্তু স্কিনের মধ্যে পিম্পলটাও বেশি জন্মাবে কলা একটা এমন জিনিস এমন ফল যেটা এই সিবামটা যে স্কিনে তৈরি হয় সেটাকে কন্ট্রোল করে মানে সেটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখে যতটুকু প্রয়োজন সিবাম কিন্তু স্কিনের জন্য দরকারও আমাদের স্কিনটাকে সফট রাখতে মানে আর্দ্রতাটা বজায় রাখতে যাতে প্রচন্ড শুষ্ক না হয়ে যায় বলি রেখায় যে রিঙ্কেল নিয়ে আমরা চিন্তা করি যে রিঙ্কেল পড়ে যাচ্ছে চোখের এখানে ঠোঁটের এই জায়গাটাতে সেই রিঙ্কেলগুলো সেই ভাঁজগুলো যেন না পড়ে সেগুলোর জন্য স্কিনে শিবমটা খুবই উপকারী কিন্তু শিবম যদি স্কিনে বেশি তৈরি হয় তাহলে স্কিনটা বেশি অয়েলি হয়ে যাবে যেটা গরমকালেতে আমাদের প্রচণ্ড অয়েলি হয়ে যায় স্কিনটা সেই শিবম স্কিনে তৈরি হওয়াটা যাতে কন্ট্রোলের মধ্যে থাকে পরিমাণের মধ্যে থাকে সেটা কিন্তু কন্ট্রোল করে কলা এবার সিবামটা কি তৈরি হয় স্কিনেতে সেটা তোমরা যদি ডিটেলসে জানতে চাও অতটা বললে আজকে ব্লগটাও প্রচুর বড় হয়ে যাবে আমি অতটাতে যাচ্ছি না ওটা কিন্তু তোমরা গুগলে দিলে গুগলে যদি সিবাম বলে রেখো এসি এম সিবাম সিবাম বলে যদি সার্চ করো তাহলে স্কিনে সিবামটা কি কি তৈরি হয় তোমরা ডিটেলসে পেয়ে যাবে এবার আমি প্যাকটা বানাবো এই প্যাকটা কিন্তু বলবো একদমই কম খরচে যাদের চন্দনটা কিনতে সমস্যা হতে পারে বা পুদিনা পাতা পাচ্ছ না বা টক দই এখন বাড়িতেই তৈরি হচ্ছে না তারা কিন্তু এই প্যাকটা সহজেই বানাতে পারবে কারণ হলুদ গুঁড়োও তোমরা নিতে পারো এই জায়গায় বা কাঁচা হলুদও নিতে পারো এটাও সহজেই মুদিখানার দোকানেই পাওয়া যায় বা মল থেকে যারা নিতে যাও সেটাও পাবে আর কলা তো যে কোনো বাজারে এবং বাড়িতেও মোটামুটি আমরা কলাটা খাই তো কলাটা সহজে পেয়ে যাচ্ছো এবং দুটোর মধ্যে একদমই খরচ নেই কিন্তু আর একটা যেটা খুব দরকারি জিনিস খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি আমি আজকে পরপর দুটো প্যাক ব্যবহার করছি মানে কিন্তু তোমরা ভুল করেও দুটো প্যাক একসঙ্গে একদিনে ব্যবহার করো না এটা জাস্ট তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি করছি এই প্যাকটা আমি ইউজ করার পর বেশিক্ষণ রাখবো না ধুয়ে ফেলবো জাস্ট তোমরা যাতে বুঝতে পারো তাই আজকে আমি একসঙ্গে দুটো প্যাক ব্যবহার করছি তোমরা যে কোনো একটা প্যাক বেছে নিও যেটা তোমাদের সুবিধে হবে প্লাস আর একটা বলে দিচ্ছি হয়তো চন্দনে কারুর অ্যালার্জি আছে তারা হলুদ আর কলা ব্যবহার করতে পারো কারুর কলায় যদি অ্যালার্জি থাকে তাহলে তারা ওই আগের যে প্যাকটা চন্দন পুদিনা পাতা ওই প্যাকটা ব্যবহার করতে পারো আর তার সঙ্গে হলুদ দিচ্ছি তার কারণ হলুদও কিন্তু অ্যান্টিসেপ্টিক আমাদের স্কিনের জন্য খুব ভালো ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করে এবং তার সঙ্গে স্কিনটা ফর্সা করতে উজ্জ্বল করতে চকচকে করতে তো হলুদের জুড়ি মেলা ভার মানে আমরা ছোটবেলা থেকে হলুদ লাগাই তো তার জন্য আমি এর সঙ্গে হলুদ দিচ্ছি এতটা মতো মানে এক চামচে একটু কম দেব তাই অতটা দিলাম এবং তার সাথে আর এতটুকু অ্যাড করছি ভর্তি এক স্পুন দেবে না এক স্পুনে একটু কম দেবে এই প্যাকটা দেখো কিছুই করতে হলো না মিশিয়ে দিচ্ছি প্যাকটাও কিন্তু আমার রেডি হয়ে গেল জাস্ট দু মিনিটের মধ্যে রেডি হয়ে গেল এটা আর কিছু করতে হবে না কলার খুব সহজে হলুদ মিশে যায় তো এটাকে বেশি মিক্স করতেও আমাকে হলো না মানে এই যে প্যাকটা দু মিনিটে রেডি হচ্ছে একটা প্যাক দিয়ে তুমি পিম্পল দূর করতে পারো ঠিক সেম ভাবে আগের প্যাকটার মতনই আমি এটাকে লাগিয়ে নেব পুরো প্যাকটা লাগিয়ে নিয়েছি আগের প্যাকটায় যেহেতু চন্দন ছিল তাই সঙ্গে সঙ্গে টানতে শুরু করেছিল এই প্যাকটায় কিন্তু কলার হুলু গাছে বলে এটা কিন্তু একটা ঠকথকে হয়েছে এবং এটা কিন্তু আমি দশ মিনিট রাখবো এই প্যাকটা দশ মিনিটের জন্য দশ মিনিটে যথেষ্ট এর বেশি এই প্যাকটা রাখার দরকার নেই এবং এটা কিন্তু বেশি শুকোবে না আমি বারবার বলছি এটা অল্পই শুকোবে যতটুকু শুকোবে ততটুকুই যথেষ্ট এটা ঠিক সেমভাবেই এই যে শসা রেখেছি শসা আমি চোখের মধ্যে দিয়ে দশটা মিনিট রেস্ট নেব তারপর মুখটা জল দিয়ে ধুয়ে নেব আর আরেকটা একটা জিনিস বলে দিচ্ছি এইটা ধোয়ার ক্ষেত্রে কিন্তু তোমরা হালকা গরম জল ব্যবহার করো ফুটন্ত গরম জল নয় কনকনে ঠান্ডা জল নয় হালকা উষ্ণ হালকা উষ্ণ গরম জল দিয়ে এই প্যাকটা ধুতে হবে আমিও তাই করব এবার আমি প্যাকটা ধুয়ে নেব এই প্যাকটা দশ মিনিট রাখবে আমি আগেও বললাম আজকে আমি বেশি কোন রাখছি না কারণ একসঙ্গে দুটো প্যাক তোমাদের ব্যবহার করে দেখাচ্ছি দুটো প্যাক কখনই ব্যবহার করা একসঙ্গে উচিত না জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি প্যাকটা লাগাই আর এই যে হালকা উষ্ণ জল এটা আমি বোতলে করে নিয়েছি একটু গরম জল গ্যাসে করে মিশিয়ে নিয়েছি তো তোমরাও তাই করো হালকা উষ্ণ জল দিয়ে প্যাকটা ধুয়ে নিও এই প্যাকটা ধোয়া কিন্তু তোমাদের খুবই সহজ হবে কারণ এটা না স্টিকি হয় না এবং এটা কিন্তু খুব কম শুকোয় আর এমনি দশটা মিনিট তোমাকে রাখতে হবে প্যাকটা তো খুব কম শুকোবে স্কিনটা পুরো ধুয়ে নিয়েছি নরম হয়েছে কারণ কলা ছিল কলা স্কিনকে খুব নরম রাখে হলুদ ছিল অ্যান্টিসেপটিক জাম কাটায় এবং অবশ্যই মুখে এক্সট্রা তেল এবং যাতে আমাদের পিম্পল না হয় এবার ভালো করে স্কিনটা মুছে তোমাদের দেখাচ্ছি তাহলে ফাইনালি আমার পুরো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে মানে আজকের আমাদের তৈলাক্ত ত্বক মানে স্কিন আর পিম্পল থেকে কি করে মুক্তি পাবে আমার স্কিনটা দেখো আমি এই পুদিনা পাতাগুলো হাতে রেখেছি খুব সুন্দর গন্ধ যাচ্ছে আজকে কিন্তু এটা আমার স্কিনটাকে অনেক 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 হেল্প করেছে আমার তেল ভাবটা স্কিনের যে তেলটা সেটা বার করে দিতে আর যাতে পিম্পল না হয় এটা আমি এবার রেখে দিচ্ছি দেখো তোমরা স্কিনটা একবার ভালো করে কারণ দুটো প্যাক ব্যবহার হয়েছে দেখলে বুঝতে পারছো আর আমি তোমাদের বারবারই বলি আগেও বলেছি আবারও বলছি যে আমি কিন্তু ব্যবহার করি একদিনের ফল এটা নয় এটা কিন্তু নিয়ম করে আমি ঠিক যেরকম ভাবে বলছি এরকম নিয়ম করে ব্যবহার করলে তোমাদের সবারই কিন্তু এটাতে উপকার হবে আর আরেকটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি দুটো প্যাক কিন্তু একসাথে একদিনে পরপর ব্যবহার করো না আমি তোমাদের লাগিয়ে দেখালাম না হলে তো হবে না তোমাদের দেখানোটা খুব দরকার লাগিয়ে যতক্ষণ প্যাকটা দেখানো হবে ততক্ষণ কিন্তু সত্যি আমরা কেউ বুঝতে পারি না সেই জন্য আমি দুটো প্যাক কিন্তু আজকে পরপর ব্যবহার করলাম আমার স্কিনটা কিন্তু চকচক করছে তেল ব্যার কিন্তু করছে না যেটা আজকে মেন পয়েন্ট ছিল আমাদের যে যেন স্কিনের অতিরিক্ত গরমকালে হোক হোক যে ভেতরে যেখানে থাকি না কেন আমাদের স্কিন যে প্রচন্ড পরিমাণে অয়েলি হয়ে যাচ্ছে সেই এক্সট্রা অয়েলটা যাতে কমে স্কিন থেকে এবং স্কিনে যেন একটাও পিম্পল না থাকে পিম্পল হতেই পারে গরমে কোনো অসুবিধা নেই সেটাতে কিছু করার নেই আমাদের কিন্তু যাতে না হয় সেটা যাতে আমরা নিজেরা চেষ্টা করতে পারি খুব কম খরচে ঘরোয়া উপায় প্রাকৃতিক উপাদান দিয়ে আমি আজকে সেটাই তোমাদের দেখিয়েছি এবং সত্যি দেখো আমি এগুলো ব্যবহার করি বলে আমার স্কিনে কিন্তু পিম্পলটা আমি বলছি না যে একটাও পিম্পল হয়নি বা একটাও পিম্পল হবে না সেটা কিন্তু নয় আমি ব্যবহার করি বলে আমার পিম্পল কিন্তু অনেক কম হয় আর এছাড়াও পিম্পলের শুধু দাগ কমানোর জন্য আমি আগে একটা ব্লগ দিয়েছিলাম আজকে জন্য যাতে অয়েলটা স্কিনে বেশি না বেরোয় পিম্পলটা যাতে না হয় বা হয়ে যাওয়া পিম্পল যাতে তাড়াতাড়ি কমে যায় তার জন্য ব্লগ করলাম আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম যেখানে পিম্পলের দাগ কমানোর আমি উপায়টা বলে দিয়েছিলাম তোমরা সেটাও দেখে নিতে পারো ওটারও লিঙ্ক আমরা দিয়ে দেবো চলো তাহলে এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি যদি এই অয়েলি স্কিন কেয়ার ব্লগটাই গরমকালে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও যে তোমরা কতটা উপকার পেলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে